যেই জায়গায় লোক বেশি মানুষ ওখানে গেলে নিজেকে সফল মনে করে, সাফল্য মনে করে। যেই দলে যেই জায়গায় লোক কম ওখানে গেলে মানুষ নিজেকে নিজে ছোট মনে করে, মনে করে কি আমরা মনে কি নাকাম, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা যেই মজলিসে বসা আছেন, যদিও নাকি আমার আপনার চর্মে চক্ষে চক্ষে দেখতেছি এটা কি একটা সামিয়ানার নিচে বসা, নিচে চট বিছানো, কিন্তু এই মজলিসের দাম আল্লাহর নিকটে এত বেশি, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের কথা সমস্ত ফেরেশতাদের সামনে ফখর করে গর্ব করে ফেরেশতাদের সাথে কি আলোচনা করেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, যাও অমুক গ্রামে অমুক এলাকাতে অমুকের বাড়িতে চলে যাও, অমুকের বাড়িতে দীরি মাহফিল হচ্ছে ওখানে চলে যাও। ফেরেশতারা চলে আসে দীরি মাহফিলের মুজাকারা যেখানে হয়, যেখানে মানুষ দীরি মুজাকারা শুনে থাকে, এই মজলিসগুলোর এই মজলিসের ভিতরে যতজন ব্যক্তি ঢুকবে তার নাম এবং তার বাবার নাম ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলে, বলে সুবহানাল্লাহ, লিপিবদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে নিয়ে যায়। রব্বুল আলামিন অমুক জায়গায় অমুক এলাকাতে মাহফিল হইতেছিল, ওখানে গিয়েছিলাম, তো কোন জায়গায় মাহফিল হয় না হয় এটা কি আল্লাহ জানেন? না জানেন। ফেরেশতারা এটা বলবেন, বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ওখানে যারা যারা ছিল আমার মুজাকারা শুনতেছিল, কোরআন হাদিস ভিত্তিক কথাগুলো শুনতেছিল, তাদের উদ্দেশ্য কি, মাকসাদ কি? ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন তাদের মাকসাদ হলো দুইটা। কয়টা মাকসাদ? এক নাম্বার হলো তাদের জিন্দেগানির গুনাখাতা তারা মাপ চায়, মানে জিন্দেগানির গুনাখাতা মাপ করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ওগো আমার ফেরেশতারা রে তোমরা সাক্ষী থেকো, যতজন নারী ও পুরুষ সেই মজলিসে গিয়েছে কোরআন হাদিস ভিত্তিক যেই কথাগুলো হয়েছে এগুলো শ্রবণ করেছে, আমি তাদের সকলের জিন্দেগানির গুনাখাতা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের গুনাহ মাফ হোক এটা কে কে না চায়? সকলে চায়, জিন্দেগানির গুনাখাতা মাফ হোক, এই একটা পারওয়ানা তাবারক দান করবেন। দ্বিতীয় নাম্বার হলো মানুষের জীবনের গুনাহ মাফ হলে সেই যেই জায়গায় গুনাহ ছিল, গুনার অ্যাকাউন্টে গুনাহ ছিল, গুনাহ কেটে দিছে, ওই অ্যাকাউন্টটা ফাঁকা হয়েছে না? বর্তমান ডিজিটাল জমানা, বুঝতে সুবিধা, মেমোরিতে কিছু ডাউনলোড দিলে কিছু রাখলে ওটাকে ডিলিট করে দিলে মেমোরির জায়গাটা খালি হয়ে যায় না, স্পেস হয়। ঠিক তদ্রূপ একজন বান্দার জীবনে যত গুনাহ করেছে তার আমলনামায় জমা হয়েছে, আল্লাহ যখন এই মাহফিল শোনার কারণে দিনী মুজাকারা শোনার কারণে গুনাহ মাফ করে দিবেন, গুনাহ ডিলিট করে দিবেন, ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ওগো আমার ফেরেশতারা রে আমার বান্দার যে গুনার অ্যাকাউন্ট খালি হয়ে গিয়েছে সেই অ্যাকাউন্টে খালি জায়গাটাকে নেকি দিয়ে পরিবর্তন করে দাও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা কি বাড়িতে বসে থাকলে কিন্তু এই পরোয়ানা তার জন্য না, বলেছেন যারা মাহফিলে আসবে এসে শুনবে। কারণ হলো খেলা কয়েকদিন আগে বিশ্বকাপ চলে গেছে, মাঠে বসে খেলা দেখার আমেজ আর টিভিতে বসে খেলা দেখার আমেজ কি এক হবে? না। কারণ হলো গ্যালারিতে না ঢুকলে সেই মজাটা পাবে না। সিক্তদ্রুপ এই মাহফিলের প্যান্ডেল হলো কি, গ্যালারি, গ্যালারি দিনই, গ্যালারির ভিতরে ঢুকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কি লিস্ট আল্লাহ নিকটে চলে যাবে। এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো এলাকার ভাইরা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, এদিক সেদিকে আছেন, তারা সকলে ইনশাল্লাহ প্যান্ডেলের নিচে চলে আসেন।